ইয়াত যাত্রা আপনিও সমভাগী আর একটা নতুন ইয়াত একটা যাত্রা আরম্ভ হয়েছে, কি কব এই মুহূর্তে? কাইলেও একটা অনুষ্ঠান আছে আপনার তেলিয়া পথার যখন গাঁও। যাওয়া বছর মানে একটা সংবাদ ইলেকট্রনিক মিডিয়ার একটা চ্যানেল মানে চালো যে ইয়াত 10,000 গামোচা বয়ার একটা সংকল্প ইয়ার মহিলা সকলে লিছে। আর এটি যেটা টিভিত যেটা এই বাতরি পরিবেশন হল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা পরিবেশন হল, এটা আমার সম্মানীয় বিধায়ক চক্র গগৈক মানে তখন মতাই আনলো আর মৃদুল দিহিঙিয়াকে মানে মতালো। আর তেতিয়া আমি এখন বৈঠক করেছিল, মিটিং এখন পাতিছিল, আর তেতিয়া ইয়াত একটা প্রজেক্ট দিয়ার কথা আমি আর এই বছর বছর বাজেটত যেটি যাওয়া 18-19 বাজেটত আমি দুখন মডেল ভিলেজ আমি তেলিয়া পথার গাঁত আদায়বিলা করল। ইয়াত 3,33,90,000 টাকা একটা প্রকল্প আছে। প্রথম বছর এই বছর আমি 25খন খাল সেমি অটোমেটিক লুম সে দিন আমি একটা আমার কমন সেট থাকিব, একটা ট্রেনিং থাকিব, ডিজাইনার আহিব, মাস্টার ট্রেনার আহিব, এই ডিজাইনার মাস্টার ট্রেনার আমি তেওঁলোকে শিশুসকলক ট্রেনিং দিব, ডিজাইনার ডিজাইন দিব। আর ইয়াত ডাইনিংয়ের যেটা ব্যবস্থা, যে রং করার যেটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আমি ইয়াত করি। আর ঠিক তেনে অহা বছর যদি 19 বছর আমার যদি বাজেট শেষ হওয়ার পিছন আর 25খন খাল আর একটা কমন সেট, আর লগেলগে ইয়াত যখন শিপিনী প্রায় 20-25গী শিপিনী থাকিপর ব্যবস্থা, থাকার ব্যবস্থা, মানে টয়লেটের ব্যবস্থা করে গ্রামীণ মতো পানির পর ইলেকট্রিসিটির পর আরম্ভ করে গোটেই ব্যবস্থাটা প্রকল্প পর্যায়ক্রম থাকে। গতি আমি পর্যায়ক্রমে 3 বছর আমার এই পরিকল্পনা, আমি 3 বছর সম্পূর্ণ আমি ইয়াত এই গাঁওখানক আমি ট্রেইন আপ দি ইয়ার প্রডাকশনটা বিক্রি হব, যেহেতু প্রডাকশন করব যেখানে ইয়াত কাপড় পাব, অকল গামোচাই নয়, ইয়াত মেখেলা চাদারপা আরম্ভ করি বিভিন্ন বর কাপড় আরম্ভ করি, ধনিয়া কাপড় আরম্ভ করি বিভিন্ন কাপড় বয়া ইয়াত তৈরি করবে। এইখানে বস্তু আমি বিক্রি করবর কারণে আমি আর্টেডর যোগে বা যি আমার সরকারি বিভাগ আছে সেই বিভাগের যোগে আমি সেই বিক্রি সামগ্রীখানে বিক্রি করার ব্যবস্থাটা আমার সরকার মই এই গাঁৱৰ ৰাইজক শূন্য অন্য নামঘৰ ইয়াৰ অধীনত বসবাস কৰা যিসকল গাঁৱৰ ভক্তপ্ৰাণ ৰাইজ আছে মই তেখেতসকলক মই প্ৰণিপাত জনাইছোঁ প্ৰথম, আৰু তেখেতসকলক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে নামঘৰ প্ৰতিষ্ঠা তেওঁলোকে কৰিলে, লগালগে এটা বয়ন শিল্পৰ প্ৰতিষ্ঠা তেওঁলোকৰ মনত আহিছে আৰু তেওঁলোকে প্ৰতিষ্ঠা কৰিছে। গতিকে আজি পূণ্য অৰণ্য যিটো বয়ন শিল্প, এই যে ইয়াত যদি ইয়াত আমাৰ মহিলাসকল আইমাতেসকলে যদি ইয়াত গামোচা নোবোৱাহেঁতেন তেতিয়াহ'লে এই কেন্দ্ৰটো ইয়ালৈ নাহিলে। গতিকে মই গাঁৱৰ ৰাইজক মই বিশেষভাৱে মই তেখেতসকলক এটা কথা, আপুনি ঠিক বহাগ বিহু আকৌ পাব হ'ল, তাৰ আগত আজি আকৌ মঞ্চত এটা আকৌ সকীয়নি আপুনি দিছে আৰু ডিপাৰ্টমেণ্ট উঠাই লৈ গৈছে, আপুনি মাতি লৈ যায় এজন বিষয়া, ঠিক আকৌ মেছেজটো দিব লাগে আকৌ এবাৰ। নাই, এতিয়া আমি ইতিমধ্যে মই আমাৰ কমিশ্যনাৰ ছেক্ৰেটাৰীক মই কৈ দিছোঁ, তেওঁ গোটেই জিলাৰ উপায়ুক্তসকলক নিৰ্দেশ দিব লাগে যে যিবিলাক আমাৰ বাহিৰৰ পৰা গামোচা আহে সেই গামোচাবিলাকখিনি চিজ কৰিব লাগে। আৰু ইতিমধ্যে আমি দুই লাইনি আলোচনা কৰিছোঁ, যিসকল গামোচা হোলচেলাৰ গুৱাহাটীত যিসকলে হোলচেল কৰি আহে তেওঁলোকক আমি মিটিং কৰি পেলাই আমি বৈঠক কৰি পেলাই আমি কৈছোঁ যে আপোনালোকে বাহিৰৰ পৰা অনা গামোচা বন্ধ কৰক আৰু আপোনালোকক কিমান গামোচা দৰকাৰ আছে আমাক কওক, সেই গামোচাখিনি আমি আপোনালোকক দিয়াৰ ব্যৱস্থা কৰিম। গতিকে আমি আমাৰ ইয়াত প্ৰডাকশ্যনটো বঢ়ালে নিশ্চয় আমাৰ বাহিৰৰ পৰা অহা গামোচা এদিন পাব। ছাৰ, এটা প্ৰশ্ন যে আমি দেখিছোঁ বিভিন্ন, যিহেতু আমাৰ উজনি অসমত মুগা খেতিৰ লগত যথেষ্ট জড়িত হৈ আছে, কিন্তু তেওঁলোকে এটা অভিযোগ কৰে যে প্ৰকৃত যিসকল খেতিয়ক বা প্ৰকৃত মুগা পালকে কিন্তু সাহায্য নাপায়, কিন্তু আজি আপুনি কৈছে যে আমি তেওঁলোকক পাৱাৰ লোন দিম, কিন্তু বৰ দুখ লাগে সেই সময়ত যেতিয়া তেওঁলোকে কয়, কি ক'ব আপুনি? নাই, এইটো হ'ব পাৰে, মই আপোনাৰ যিটো কথা কৈছোঁ মই এইটো মনুৰি কৰিব নোৱাৰোঁ মই যে প্ৰকৃত খেতিয়কসকলক ছিলেকশ্যন এইটো কিবা কাৰণত কৰা নাই। গতিকে আমি আমাৰ কথা হ'ল কি যে মুগা শিল্পটো আজি শিৱসাগৰ, ডিব্ৰুগড়, যোৰহাট, গোলাঘাট বা লখিমপুৰ ইয়াত মই বিশেষকৈ আমি চাইছোঁ যে ইয়াত ক্ষুদ্ৰ চাকৰিটোৰ পৰা বাগান হোৱাৰ লগে লগে মুগা শিল্পটো লাহে লাহে মৰি গৈছে। গতিকে আমি মুগাক আমি পুনৰ জীয়াব লাগে। আৰু এইবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে মই আজি ভাষণত মই ক'বলৈ পাহৰি গ'লোঁ, কেন্দ্ৰীয় চৰকাৰে
বেস্ট চেরি ফার্মার হিসাবে প্রডাকশন হিসাবে আমার অসমত তেওঁলোকে প্রস্তুত আছে। মই সেই নিউজটো মই পাইছোঁ, মই নিশ্চয় কৰিম। সেইখন গাঁও মোৰ নলেজত আছে। আমি যিটো মুগা আমি মানে ছেৰিকালচাৰ যিটো আমি মানে মডেল ভিলেজ কৰিম, আমি নিশ্চয় সেই গাঁওখনকো আমি সামৰি লওঁ। আমি যথেষ্ট আনন্দিত হৈছোঁ আৰু এই মুহূৰ্তটোত মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আমাৰ হস্ততাঁত বস্ত্ৰ বিভাগৰ মাননীয় মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দত্ত ডাঙৰীয়াক মই বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। কাৰণ অসমৰ ভিতৰত কেৱল মাত্ৰ দুখন গাঁৱেই আদৰ্শ বস্ত্ৰনগৰী বস্ত্ৰ গাঁও হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে অসম চৰকাৰে উদ্যোগ লৈছে আৰু 126টা সমষ্টিৰ ভিতৰত মৰাণ সমষ্টিটো লেখত ল'বলগীয়াকৈ চৰকাৰে বাছি ল'লে। তাৰ কাৰণে মই বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু আমি এতিয়া 3,33,98,000 টকাৰে এটা 3 বছৰীয়া জোৰা এটা বৃহৎ প্ৰকল্প আমি ইয়াতে আজিৰ পৰা আৰম্ভ হ'ব প্ৰতিষ্ঠা কৰিছে, শিলান্যাস ইতিমধ্যে হৈছে। ইয়াত প্ৰথম অৱস্থাতেই 50গৰাকী 100গৰাকী শিপিনীয়ে ইয়াত ট্ৰেইনিং ল'ব, তাৰ পিছৰ বছৰত আৰু 100গৰাকী ল'ব। এনেকুৱা ধৰণে ট্ৰেইনিং লৈ ইয়াত আমি মাষ্টাৰ ক্ৰাফ্টছমেন অৰ্থাৎ মূল একেবাৰে মানে স্কিল শিপিনী আমি ইয়াত তৈয়াৰ কৰিম আৰু ইয়াৰ পৰা যাতে আমি এই গোটেই উদ্যোগটো গাঁৱৰ চুকে কোণে যাতে বিয়পাই দিব পাৰোঁ আৰু গাঁৱৰ মহিলাসকলক যাতে আত্মনিৰ্ভৰশীলতাৰ বাটত আগুৱাই লৈ যাব পাৰোঁ, এইটো আমাৰ প্ৰথম লক্ষ্য। গতিকে আমি এই ভাৱনাৰে আগবাঢ়িছোঁ। মই ভাবিছোঁ আমি এই গোটেই প্ৰজেক্টটো সফলতাৰে আগুৱাই লৈ যাবগৈ পাৰিম। ধন্যবাদ। গ্ৰন্থি প্ৰজ্বলনৰ লগে লগে আজি আমাৰ মুখ্য কাৰ্যসূচী ফলক উন্মোচন। এই কাৰ্যসূচীৰ ফালে আমি আগবাঢ়িম। আমাৰ সকলোটি ৰাইজে অতি আগ্ৰহেৰে বাট চাই ৰৈ থকা আজি আমাৰ হস্ততাঁত আদৰ্শ গাঁৱৰ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন এই কাৰ্যসূচীৰে আমি আগবাঢ়িবলৈ লৈছো। ফলক উন্মোচন।
ইতিমধ্যে আমার আজির মুখ্য কার্যসূচী সমাপ্ত হয়ে গেছে। এতিয়া আমি পরবর্তী কার্য আমার শ্রীযুত রামেশ্বর দেবী ডাঙরিয়া মাননীয় সাংসদ ডিব্রুগড় লোকসভা সমষ্টি।